আমি সেকেন্ড জেনারেশন তো যাই হোক আপনাদের জন্য শুভকামনা একটু শুরু করছি কিন্তু আপনার প্রতি একটা আমার একটু কথা ছিল সেটা হলো যে আহ আপনি মৃত্যুর পরে দেহ দান করতে চান এই বিষয়ে একটা ভিডিও দেখছিলাম কিন্তু সেখানে আপনি বলছিলেন যে যে কাউকে সেই দেহ যে কাউকে দিতে পারে মানে যে কেউ নিতে পারে সিরিয়ালি বা এটা যে কোনো ভাবে হোক সেটা হিন্দু বৌদ্ধ মুসলিম পুরুষ মহিলা যে কেউ নিতে পারে কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হলো আমি নিজেও দেহ দান করতে চাই কিন্তু আমি কখনোই চাই না যে আমার দেহতে এমন কেউ নিক যে নিজে দেহ দান করতে ইচ্ছুক না নিজে দেহ নিতে ইচ্ছুক সুবিধা ভোগ করতে ইচ্ছুক কিন্তু অন্যকে সুবিধা দিতে ইচ্ছুক না সেরকম কাউকে আমি নিতে দিতে চাই না তো সে ব্যাপারে আপনার একটু মতামত চাবো তার আগে এ বিষয়ে একটু প্রাসঙ্গিক ভাবে একটু বলে দেয় যে কিছুদিন আগে বাংলাদেশে এক মেয়ে মনে তার কিডনি বা কি একটা দান করেন মরণোত্তর এবং পরবর্তীতে যারা পায় তাদের একজনের একটা কমেন্ট ছিল যে যাক ভালো হয়েছে একজন মুসলমান মেয়ের কাছ থেকে একটা অঙ্গ পাইলাম আমাদের মানে বিষয়টা হলো যে একটা মুসলমানের কাছ থেকে অঙ্গ পাইছে সেজনু সে খুশি একটা মানুষের কাছ থেকে পাইছে সেজনু খুশি না এবং সেখানে একটা উল্লেখ ছিল না যে তারা কি পরবর্তীতে নিজেরা করবে কিনা বা অন্যদেরকে উৎসাহিত করবে কিনা এই ধরনের কোনো কথা ছিল না তো এই ব্যাপারে আপনার কোনো মতামত আছে কিনা যদি জানতে পারতাম আপনাকে ভালো কথা বলেছেন আপনি খুবই মানে এই জিনিসটা আমি আগে তো চিন্তা করে দেখি নাই আপনি একটা নতুন একটা পয়েন্ট তুললেন আসলে এই যে এভাবে তো আমি ভাইবা ভাই দেখি নাই আগে তো আপনার পয়েন্টটা ভালো এটা নিয়ে আমার আরো আর একটু চিন্তা ভাবনা করতে হবে তাহলে আমি আর চিন্তা ভাবনা করি হয়তো ভবিষ্যতে আমি বলতে পারবো ফারাজ ভাই কি বলেন এই বিষয়ে ভাই কেউ যদি না চায় সেটা তো ভালো মনে মুমিন যদি দিতে না নিতে না চায় তো না 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 এটা বলেন নাই উনি উনি বলছেন যে 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 মুমিনেরা মৃত্যুর পরে বডি দিতে চায় না এরকম কোন মুমিনের মুমিনকে উনি ওনার বডির কোনো পার্ট দিতে চান না যে মুমিনরা নিজেরা দিবে না অন্যটা নিবে ঠিকই কিন্তু নিজে দিবে না আছে না আমাদের এই যে আহমদুল্লাহ সাহেব বক্তব্য দিল না আপনার কাছে তো ভিডিওটা আছে জি আসিফ ভাই জি জি অবশ্যই আছে আপনাদের থেকে নেওয়া যাবে কিন্তু দেয়া যাবে না এটা বলো না দেয়া হারাম এটা তো ভাই একটা ভালো ডিলেমার কথা বললেন এটা আমিও তো ভাবে দেখি নাই যে তাদেরকে কি আসলে দেয়া উচিত কিনা যারা অন্যদেরকে সে হেল্পটা করবে না তবে ভাই স্টিল এখন পর্যন্ত আমার পজিশন হচ্ছে দিব কারণ আমি তো অন্য কেউ কি করবে সেটার উপর ডিপেন্ড করে দিচ্ছ না যে অন্য কেউ দিবে কিনা উপর ডিপেন্ড না আমি দিচ্ছি যে আমারটা যেন ওয়েস্ট হয় কি এখানে ওয়েস্ট যাচ্ছে না একটা দান করছেন না 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 গুড আমার থেকে জায়গাটাও ভালো জি না আসলে মত না যেটা ধারা এরকম কিন্তু ভাবি হয়তোবা মরা সময় যদি এরকমটা হয় আমার মেজাজ বেশি চড়া থাকে হয়তো ভাবি উল্টাটাও বলে দিতে পারি যে আমি কোনো মুভমেন্টকে দেব না এটা বলে দিতে পারি বাট আমি কোনো রিস্ক মানে আমি এখন পর্যন্ত কোনো ইয়ে পাচ্ছি না যে আমি কেন শুধুমাত্র ওদের দেব ওদের দেব না আর কি আচ্ছা ঠিক আছে আর কি কোনো আলোচনা আছে আপনার ভাই না আর কোন আলোচনা নাই এমনিতে আমি মানে একটু কমেন্টস বা বলতে সেটা হলো যে আপনারা যেভাবে যে সিস্টেমেটিক বা সুন্দরভাবে এই মানে প্রচলিত ধর্মের বিরুদ্ধে বা কুসংস্কারের বিরুদ্ধে ধর্ম থেকে কুসংস্কার বলাটাই মনে বেশি ভালো হবে কুসংস্কারের বিরুদ্ধে যেভাবে আহ আগে যাচ্ছেন এটা আমাকে খুবই মানসিক ভাবে খুবই আহ উজ্জীবিত করে কারণ আমি ছোটবেলা থেকে নিজেকে সবসময় সংখ্যালঘু বা খুব ঠিক মনের ভাব প্রকাশ করতে না পেরে ভয় ভয় কাজ যে কোনো কারণে হোক সব সময় একটা মানে কষ্টের মধ্যে বড় হয়েছি তো সেই হিসাবে আপনারা ভয় গুলো কাটে মানে একটা বিজ্ঞান চর্চা বা আধুনিকতার চর্চা করছেন এটা অনেক আমি খুব এপ্রিসিয়েট করি এবং আমার একটা স্বপ্ন বা বিশ্বাস যে হয়তোবা এখন আপনারা মানে আসিফ ভাই আপনি হয়তো এখন কি বলে এটাকে ইসলাম ধর্ম অনুযায়ী মানে হিজরতে আছেন হয়তোবা বা এক সময় বাংলাদেশের পরিস্থিতি চেঞ্জ হবে আপনাদের কল্যাণে এবং এসে হয়তো বা বাংলাদেশে গিয়ে হয়তোবা বা ভালো কোনো বক্তব্য বা ওপেন বক্তব্য বা কিছু দিতে পারবেন কামনা করি অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আপনি আপনার জন্য শুভকামনা রইল তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাচ্ছি আবার হবে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আস্তিক আস্তিক আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আস্তিক আপনি বলেন আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ভালো ভাই আছি আশা করি বলেন আপনি কি আমি আজকে আজকে তেমন কিছু বলবো না ভাই আমি অনেক দিন থেকে ইচ্ছা পোষণ করি যে আপনাদের সঙ্গে যুক্ত হব কথা বলবো কিন্তু আমার প্রশ্নগুলো এখন মানে রেডি নাই প্রস্তুত নাই আমি শুনি শুনতে থাকি পরবর্তীতে যুক্ত হয়ে

এবি এবি আপনাকে যুক্ত করা হয়েছে এবি আপনি বলেন তাহলে হ্যাঁ মলাছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে আমি একটা ই এনে কথা বলতে চাইছিলাম আপনি কথা শুনতে পাচ্ছেন তো না হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন যেটা হলো

তেত্রিশ নম্বর সুরের বায়ান্ন নম্বর আয়াত একটু খেয়াল করেন ওখানে কি বলতেছে জানি বলেন হ্যাঁ ওখানে বলতেছে কি এরপর আপনার জন্য কোনো নারী বৈধ নয় তার কোনো নারী বৈধ নয় এবং আপনার স্ত্রীদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহন ও বৈধ নয় হ্যাঁ তার মানে কোনো যে তার জন্য বৈধ ছিল তার বা এরপরে ওই যে যারা হিজরত করে আসে তাদেরকে মোহন্ন দিয়ে মোহাম্মদদের সাথে সমাজ করতে পারতো এবং ওই যে আয়েশার আয়েশার হাদিসটা যে কত এর আগের আয়াতে যেটা বলছে পাঁচ হোল আর নম্বর হাদিস হাইয়ার বুখারির সেখানে যে বলতেছে যে আহ বলতে যে সমস্ত নারীরা রাসুল্লা সাল্লাহিলা সাল্লামকে নিজেদেরকে দান করত এটা মানে কি বুঝতে পেরেছি ভাই আপনার পয়েন্ট বুঝতে পেরেছি এবং তাদের পরিবর্তে পরিবর্তন গ্রহণ করা হালাল নয় যদিও তাদের রূপ রূপলাবণ্য আপনাকে মুগ্ধ করে তার মানে মোহাম্মদের মানে রূপ লাবণ্য মেয়েদের রূপ লাবণ্য মুহম্মদকে মুগ্ধ করে ফেলতো এই জন্য সে বিয়া করে ফেলতো বা মানে ইয়া করে ফেলতো দাসী বানায় ফেলতো

আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে আপনার অসুবিধা দূরীকরণের উদ্দেশ্যে মানে অসুবিধা হইতো সেই অসুবিধাটা দূর করার জন্য আল্লাপাক এই আয়ত নাজিল করে বলে দিয়েছেন আপনার জন্য সবই হইতো আপনি যারা ইচ্ছা বিয়ে করেন এই যে এইটা এইটা বাদে যারা ইচ্ছা বিয়ে করেন আহ সমর্পণ করলেও কোনো নারী এসে সমর্পণ করলে আপনি তা এসে আপনার জন্য হালাল আইটা করা হয়েছে আপনার অসুবিধা দূর করার জন্য অসুবিধা হয়তো নবীর সেই অসুবিধাটা দূর করে দিলো আল্লাহ কত মহান আল্লাহ অনেক মহান তো এইজন্য অসুবিধা দূর করে দিলো হুম আল্লাহ তো মানে আমি তো কোনো ভুল দেখতেছি না মানে বাজার আছে নারীরা শয়তানের বেশে আসে শয়তানা বেশে জানা এখন হয়তো দেখতে তো নবী অসুবিধা হতেই পারে

ঠিক আছে ভাই তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন